আমি রাহি জহের এহসান রাহি আমার বন্ধু মিলন মিলনের বাবা করিম মিয়া চৌধুরী পাড়ার করিম মিয়া একজন ছোটোখাটো গৃহস্থ গোয়াল ভর্তি গরু ছাগল হাঁস মুরগি বাড়ির সাথে লাগানো পুকুর আর পুকুর ভর্তি মাছ দশ বছরের মেয়ে কুলসুম আর পাঁচ বছরের মিলন বেশ সুখী পরিবার করিম মিয়া আর রহিমা বেগমের মেয়ে কুলসুম গ্রামের পাঠশালাতেই আজব কাণ্ড করিম মিয়া দুধ দোহন করার জন্য গরুর গোয়ালে গিয়ে অবাক গরুর ওলানে এক ফোটা দুধও নেই কে যেন সে দুধ চুরি করে নিয়ে গেছে চোরের কোনো হদিস পাওয়া গেল না পরের দিন করা পাহারা কিন্তু তাও চোরের দেখা মিলল না করিমিয়ার বুঝতে আর বাকি রইল না এটা কার কাজ বৌ রহিমাকে সব বললেন রহিমা বারবার বাধা দিলেন কিন্তু কে শোনে কার কথা একটা বাঁশের লাঠি আর টর্চ হাতে নিয়ে চাদর মুড়ি দিয়ে খাপটি মেরে বসে রইল গরুর গোয়ালে খড়ের পালার ভিতরে তখন প্রায় মাঝ রাত গায় গরুটি একটু নড়ে উঠল তারপর নিশ্চুপ মিয়া বাঁশের লাঠি নিয়ে উঠে দাঁড়ালো টর্চ জেলে দেখে বিশাল এক ডারা সাপ তার লেজ দিয়ে শুয়ে থাকা গরুর পা জড়িয়ে রেখেছে তারপর মনের সুখে দুধ খেয়ে চলেছে সাপটিকে মারার ভালো সুযোগ ছিল কিন্তু কি যেন মনে করে করিম মিয়া থেমে গেল দুধ খাওয়া শেষ করে সাপটি দেখল হাতে বাঁশের লাঠি নিয়ে তাকে মারার জন্য প্রস্তুত করিম মিয়া সাত হাত লম্বা ডারা সাপ তার সাথে খাটো করিম মিয়া পেরে ওঠেনি সুখের সংসার অন্ধকার করে চলে যেতে হয়েছে মিয়াকে তবে যাওয়ার আগে সাপটিকেও মেরে গেছেন এই ছিল মিলনের এতিম হওয়ার কাহিনী এখন সংসারের সকল দায়িত্ব রহিমা বেগমের কাঁধে বারো পেরোতেই ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে কাঁধের বোঝ হালকা করলেন রহিমা বেগম এখন মা আর ছেলে দুজনের সংসার যখন মিলনের সাথে আমার পরিচয় হয় তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি শীতকালীন ছুটিতে মামার সাথে ঘুরতে গিয়েছিলাম মামা ছিলেন ফটোগ্রাফার একটা পত্রিকায় সাংবাদিক ছিলেন তাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো তাকে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ছিল মামার শখ করিম মিয়া কীভাবে মারা গেলেন তার একটা রিপোর্ট তৈরি করাই ছিল মামার দায়িত্ব মামার সাথে আমিও ছিলাম সেই দিন সেই দিন মিলনকে দেখে আমার খুব মায়া লেগেছিল আমি এগিয়ে গিয়ে তার সাথে পরিচিত হই তাকে সান্ত্বনা দেই বিভিন্নভাবে ধীরে ধীরে মিলন আর মিলনের বন্ধুদের সাথে আমারও বন্ধুত্ব গড়ে ওঠে মিলনের সাথে আমি গ্রামের হাটে যেতাম দুধ বেচতে দুধ বেচা টাকা দিয়ে মিলন আমাকে বাতাসা কখনো খাগড়াই কখনো মুরগি কিনে খাওয়াতো মিলন ছিল খুবই চালাক একটি ছেলে সে টাকা জমিয়ে রাখত খুব সকালে হাটে গিয়ে বেশ কিছু দুধ কিনে ফেলত পরে তা শহরের মহাজনের কাছে বেশি দামে বেঁচত একদিন দুধ বেঁচতে গিয়ে মিলন বলল আমার টাকা থাকলে আমি সব দুধ কিনে ফেলতাম আমি বললাম তারপর মিলন বলল মহাজন আমাকে আর অন্যদেরকে ঠকাতে পারতো না ন্যায্য দামেই তখন তাকে দুধ কিনতে হতো আমাদের কাছ থেকে আমি বললাম কত টাকা লাগবে দুধ কিনতে মিলন বলল তাও তো পাঁচশো টাকা পরের দিন আমি তাকে পাঁচশো টাকা দিয়ে বললাম সব দুধ কিনে নাও তুমি মিলন অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল সেই মিলনকে দেখার জন্য আমি বের হলাম বাজারের দিকে আমার সাথে বাথন হন বাজার আর আগের মতো নেই অনেক উন্নত বিভিন্ন কোম্পানির শোরুমে ভরে গেছে বাজার এই বাজারেই একটা মিষ্টির দোকান ছিল তাদের সন্দেশ ছিল খুবই টেস্টি খাঁটি দিয়ে তৈরি করত। আমি অনেক খেয়েছি বাঁধনকে সেই দোকানে সন্দেশ খাওয়ানোর জন্য দোকানটি খুঁজতে লাগলাম সেটি খুঁজে না পেয়ে একজনকে প্রশ্ন করলাম আচ্ছা বীরেন ভাইয়ের মিষ্টির দোকানটি কোথায় লোকটি মিষ্টি হেসে বলল খোকাবাবু ওই যে মিষ্টির দোকান দেখছেন ওইটি তবে বিড়েনার বসে না তার ছেলে মদন ওই দোকানের দেখাশোনা করে বাপের মতো সেও দারুণ মিষ্টি বানায় মদন মিষ্টান্ন ভাণ্ডার দোকানের নাম আমি আর বাঁধন মিষ্টির দোকানে ঢুকে বসলাম আমি বললাম বাঁধন এখানকার সন্দেশ বেশ টেস্টি খেয়ে দেখতে পারেন বাঁধন বলল যদি আমি মিষ্টি খুব একটা খাই না তবে এখানে এসে সব কিছুই একটু অন্যরকম লাগছে খাওয়া যাক আমি সন্দেশের অর্ডার দিলাম একটি বয়স্ক লোক সন্দেশ দিতে এলো আমি তার কাছ থেকে মিলন সম্বন্ধে জানতে চাইলাম বৃদ্ধ বলল খোকাবাবু সামনে বড় রাস্তার ডান পার্শে করিম ভ্যারাইটি স্টোর ওইটাই তার দোকান আমি বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে সন্দেশ খেতে লাগলাম বাধন সন্দেশ মুখে দিয়ে বলল এই সেই বিখ্যাত সন্দেশ জীবনে প্রথম খেলাম বাবা বলতেন বীরেনের হাতের সন্দেশ খেলে মিষ্টি সম্বন্ধে তোর ধারণাই বদলে যাবে আমি বললাম এটা বীরেন ভাইয়ের ছেলে মদনের তৈরি করা সন্দেশ বীরেন ভাই এখন আর কাজ করে না খাওয়া শেষে বেশ কিছু সন্দেশ কিনে আমরা হাঁটা দিলাম করিম ভ্যারাইটি স্টোরের দিকে বিশাল বড় দোকান দোকান ভর্তি মালামাল ও ক্রেতার ভিড়ও সেই রকম আমরা দোকানের ভিতরে প্রবেশ করি একটি বাচ্চা ছেলে চিৎকার শুনতে পেলাম আমরা দোকানের ভিতর এগিয়ে গেলাম একটা কিউট বাচ্চা মনে হয় ঝাল জাতীয় কিছু খেয়ে মুখ লাল করে ফেলেছে চোখে পানি চলে এসেছে চেঁচিয়ে বলছে তোমার দোকানে এত কিছু আছে পানি কই পানি খাবো আমি পানি রাখুনি কেন আমি পানি খাবো পানি রাখুনি কেন মিলন এখনো সেই ছোটবেলা দুধের ব্যবসা ধরে রেখেছে দোকানের সামনে অনেক ভিড় তার কাছ থেকে খাঁটি দুধ নেওয়ার জন্য অনেকেই বোতল ভরে ভরে দুধ নিয়ে যাচ্ছে আমিও দুইটি বোতল তুলে নিলাম নিয়ে দোকানে প্রবেশ করলাম আমি বাচ্চাটিকে একটি দুধের বোতল দিয়ে বললাম পানি চেয়ে দুধে ঝাল তাড়াতাড়ি পালাই একটু খেয়ে দেখো ছেলেটি একবার আমার মুখের দিকে চাই একবার দুধের বোতলের দিকে চাই বাধন পাশ থেকে মিষ্টি হেসে বলল একঢক খেয়ে দেখো ঝাল শিয়ালের মতো দৌড় দিয়ে পালাবে ছেলেটি দুধের বোতল হাতে নিয়ে ঢকাঢক খেয়ে ফেললো দুধ খাওয়া শেষে বলল এই দুধ এত মিষ্টি কেন আমি মুচকি হেসে বললাম এটি মনে হয় ছাগলের দুধ ছেলেটি হেসে বললো ছাগল তো একটু দুধ দেয় তা কি দোকানে পাওয়া যায় নাকি আমি হাসতে হাসতে বললাম তাহলে হাতির দুধ হবে ছেলেটি হাতি বলে হাসতে হাসতে বললো বাবা তুমি হাতির দুধ কোথায় পেলে মিলন আমার দিকে চেয়ে আছে আমি বললাম কিরে রে কি দেখছিস মিলন খোকা বাবু আপনি কেমন আছেন আমি এগিয়ে গিয়ে মিলনকে বুকে জড়িয়ে বললাম এই বেটা খোকাবাবু কি হ্যাঁ বল রাহি